হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে পড়লাম। আর এখন দেখেই বুঝতে পারছো যে জাস্ট এই মাত্র ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠেই বিছানাপাতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। মানে বিছানাটা আগে গোছাতে হবে, তারপর ঘরের বাকি কাজকর্ম শুরু করব। তো সবার আগে মশারিটা তুলে নিলাম, আর এই মশারি তুলতে আমার আধ ঘন্টার মতো সময় লেগে গেল। তো আধ ঘন্টা লাগেনি, মানে 10 মিনিটের মতো লেগে গেছে। এই মশারিটা উঠাতে প্রচুর কষ্ট হয়, এটা এপাশে উঠালে ও পাশে পড়ে যায়, ওরকম অবস্থা। তো যাই হোক, আমি মশারি তুলে নিলাম, তারপর ভিডিওটা শুরু করেছি। তো দেখো, এখন বিছানাটাকে ঝেড়ে টেরে পরিষ্কার করে নিচ্ছি, কারণ সবে ঘুম থেকে উঠেছি, তো বিছানা একটু ফ্রেশ ট্রেশ করে নেব। তারপর ঘরদোর ঝাড় হবে, মোছা হবে, মানে সকাল সকাল বুঝতেই পারছো। আর সকালবেলা কিন্তু আমি প্রচুর বিজি থাকি, কারণ যাবো হলো আবার গিয়ে ডিউটিতে, তো কিচেনে এদিকে রান্নাবান্না বসাতে হবে। তো বিছানা টিছানা তুলে তারপর সোজা চলে যাব কিচেনে, কিচেনে রান্নাটা বসিয়ে এসে ঘরদোর হয়তো মুছে নেব। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা শুরু হলো, দেখতে থাকো। ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যদি তোমরা আমার চ্যানেলে নিউ হয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে দেবে, যাতে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি আর তোমাদেরকে আরও অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো বন্ধুরা, বিছানা তুলে আমি এখন ঘরটা ঝাড়ু করে নিচ্ছি। ঘর ঝাড়ুর পর ঘরটাকে মুছেও নিতে হবে, কারণ সকাল সকাল বুঝতেই পারছো বাসি ঘর, তো একটু ঝাড় মোছ মানে হয়ে গেলে, ঝাড়া মোছা হয়ে গেলে ভালো হয় আর কি, অন্য মানে কাজের জন্য। তো দেখো, এদিকে ঘর ঝাড়ুর পর আমি এখানে নিয়ে আসলাম বালতি করে, এখানে জল নিয়ে এসে মানে পুরো ঘর এবার আমি মুছে নিচ্ছি, আর খুব তাড়াহুড়ো করছি। তো এরপর আর বেশি কিছু শেয়ার করব না, আবার ডিউটি সেরে এসে শেয়ার করব। তো বন্ধুরা, এই যে দেখো, স্নান টান সেরে চলে এসেছি, ডিউটি সেরে এসে ঘরের মানে টুকিটাকি যা কাজকর্ম ছিল সব কিছু সেরে তারপর গেলাম হলো স্নানে। তো স্নান টান সেরে এসে আবার ক্যামেরাটা অন করেছি। আর আজকে তো বন্ধুরা কি হয়েছে, সকালবেলা তোমাদের সাথে একটু কথা বলতে পারিনি, কারণ আমার ডিউটির জন্য তাড়াহুড়ো ছিল। তো তার জন্য আজকে অনেকদিন বাদে মন চাইলো একটু শাড়ি পরি, তো তার জন্য দেখো এই শাড়িটা পরে নিয়েছি, আর সাথে এই ম্যাচিং ব্লাউজটা পরেছি। তো এখন যাচ্ছি হলো দুপুরের মানে লাঞ্চ করব। এদিকে দেখো পুজো টুজো হয়ে গেছে, তো আমি এখন খেতে যাচ্ছি, ছেলেকেও খাবার দেব। আর প্রচুর জ্বালাচ্ছে এই ছেলে, মানে প্রচুর যন্ত্রণা দিচ্ছে আমাকে। তো ভাবছি চলো খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। চুলটা ভিজিয়েছিলাম কিন্তু গরম লাগছে আজকে, আবার মানে 2-3 দিন বাদে আবার ভালোই গরম পড়ছে মনে হচ্ছে। তো ওই জন্য চুলটাকে এবার বেঁধে রেখেছি, খেয়ে যখন শুতে যাব তখন চুলটাকে খেয়ে শুকিয়ে নেব। আর এই যে দেখো, উনি কাজ করছেন, মাকে হেল্পই করছেন। দেখো করলে কিন্তু, আচ্ছা তো করলে কিন্তু সবই করতে পারে দেখো, কিন্তু না ভালো কাজ করবে না, শুধু দুষ্টুমি আর দুষ্টুমি করে যাবে। তো বন্ধুরা, আবার ইভিনিংয়ে হাজির হয়ে গেলাম, আবার কিচেন থেকে ভিডিওটা শুরু করলাম। আর সন্ধ্যের টাইম, এখন আমি বানাচ্ছি হলো গিয়ে আজকে অনেকদিন বাদে ম্যাগি বানাচ্ছি। ত্রিশুর বাবাও বললো ম্যাগি খাবে, ত্রিশুও বললো ম্যাগি খাবে। তো আজকাল কেন জানি না আমার ম্যাগিটা একদমই ভালো লাগে না, কিন্তু যাই হোক ওরা যেহেতু বললো তো ওদের জন্য তো বানাতেই হবে। তো এখন আমি ম্যাগি বানাচ্ছি, আর মানে আজকে সন্ধ্যের টিফিনে তাহলে ম্যাগিই হচ্ছে। আর বন্ধুরা, আমার ম্যাগি রেডি হয়ে গেছে। এখানে আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু ভয়েসটাতে মানে একটু ব্যাকগ্রাউন্ডে একটু প্রবলেম ছিল, তার জন্য মিউট করে দিয়েছি। আর আমরা এখন বসে পড়লাম দেখো ম্যাগি খেতে, সন্ধ্যের টাইম। তো আজকে ভিডিওটাকে আমরা এতটুকুই রাখবো, এর থেকে বেশি আর কন্টিনিউ করব না। ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো রাতে যদিও মানে রান্নাবান্না খাওয়া দাওয়া অনেক কিছু হয়েছে, কিন্তু কি বলো তো, রাতের কোনো কিছুই আর আমার মানে শ্যুট হলো না আর কি। তো তার জন্য তোমাদের সাথে আর কিছুই শেয়ার করতে পারলাম না। তো ম্যাগি খাওয়ার পর আমরা বসে যাব ত্রিশুকে পড়াতে, আর ভিডিওটা আজকে এখানেই ক্লোজ।